সৌদি আরবে কৃত্রিম ঘটনায় দুই বাংলাদেশি শ্রমিক হত্যাকাণ্ডে ফাঁসির দণ্ড পাওয়া আসামিকে মাফ করে দেয়ায় 29 কোটি টাকার বেশি আদায় করে তা পরিবারের কাছে পাঠানোর প্রক্রিয়া চলছে। বুধবার সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় প্রেস সচিব আসাদুজ্জামান খান এ তথ্য জানান। তিনি জানান, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাভেদ পাটোয়ারির ঐকান্তিক প্রচেষ্টা ও মধ্যস্থতায় 2006 সালে দাম্মামে নিহত সাগর পাটোয়ারির পরিবারের জন্য 51 লাখ সৌদি রিয়াল, যা বাংলাদেশী মুদ্রায় প্রায় 14 কোটি 88 লাখ টাকা, এবং 2019 সালে রিয়াদে নিহত মুসাম্মাদ আবিরন বেগনের পরিবারের জন্য 48 লাখ 80 হাজার সৌদি রিয়াল, যা বাংলাদেশি টাকায় প্রায় 14 কোটি 23 লাখ টাকা রক্তপণ বাবদ আদায় করা হয়েছে। এই অর্থ সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসে পৌঁছেছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে নিহতদের ওয়ারিশ শনাক্ত শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ খবরে পরিবারের সদস্যরা তাদের প্রতিক্রিয়া জানান। সৌদির মাটিতে মারা গিয়েছেন, আমি অনেক কষ্টে আমার ছেলেদেরকে মানুষ করছি। 2006 সালের 27 জুন সৌদি আরবের দাম্মাম শহরে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে নিহত প্রবাসী বাংলাদেশী সাগর পাটোয়ারি তার বাড়ি কুমিল্লা জেলার বড়ুরা থানায়। দীর্ঘ সময় আত্মাইকে শনাক্ত করতে না পারায় যথাসময়ে ঘটনার দায়ের করা মামলায় অগ্রগতি হয়নি। 2018 সালের 12 আগস্ট শ্রমকল্যাণ উইং প্রতিনিধি দাম্মাম দক্ষিণ থানার পরিদর্শনকালে জানতে পারেন, সেখানে একটি চুরির মামলায় সৌদি নাগরিক উমর আল শাম্মেরিকে আটক করা হয়েছে, যিনি সাগর হত্যা মামলায় সন্দেহভাজন। পরবর্তীতে সাগরের পরিবারের কাছ থেকে দূতাবাসের অনুকূলে পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে শ্রমকল্যাণ উইংয়ের প্রতিনিধি আদালতে অভিযুক্তের মৃত্যুদণ্ডের দাবি জানিয়ে অভিযোগ করেন। বিচারে অভিযোগ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট আদালত 2021 সালের 24 মার্চ রায় দেন অমরাল শাম্মেরির শিরোচ্ছেদ করে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। উমরাল শাম্মেরির বাবা অর্থের বিনিময়ে মৃত্যুদণ্ডের দাবি প্রত্যাহারের আপোষ প্রস্তাব বা রক্তপণ দিতে চাইলে রাষ্ট্রদূতের মধ্যস্থতায় 51 লাখ রিয়ালে আপোষ প্রস্তাবে সম্মত হন নিহত সাগরের পরিবার। আমি টাকা না পেয়ে যদি আমার হাজবেন্ডকে হইতাম তাহলে আমি অনেক খুশি হইতাম। জীবনের বিনিময়ে আমরা টাকা জাবে সাহেব আমাদের কেসটা সমাধান করছে, আমি তাকে অসংখ্য ধন্যবাদ জানাই, বাংলাদেশের সরকারকে আমি ধন্যবাদ জানাই। এদিকে রক্তপণ পাচ্ছেন মুসাম্মদ আবিরন বেগমের পরিবার ও তার বাড়ি খুলনার পাইগা সাহেব। সৌদি আরবে তিনি গৃহকর্মী হিসেবে কাজ করতেন। 2019 সালের 24 মার্চ রিয়াদের আল জিজিয়ায় আবিরনকে নির্মমভাবে হত্যা করেন তাকে নিয়োগকারী গৃহকর্তী আয়শা আহমদ সাগির আল জিজানি। এই হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ গৃহকর্তী আয়শা আল জিজানি, গৃহকর্তা বাসেম সালেম সগির এবং তাদের ছেলে ওয়ালিদ বাসেল সালেমকে গ্রেপ্তার করে। বিচার শেষে 2021 সালের 14 ফেব্রুয়ারি প্রধান আসামি গৃহকর্তীর মৃত্যুদণ্ড এবং বাকি দুই আসামির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন। রায়ের বিরুদ্ধে আপিল করা ফলে আপিল আদালতে মৃত্যুদণ্ড রায় বহাল রাখেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির পরিবার ও সৌদি সরকারের পক্ষ থেকে অর্থের বিনিময়ে আসামিকে ক্ষমা করার অনুরোধ জানানো হলে নিহতের পরিবার সর্বোচ্চ ক্ষতিপূরণের বিনিময়ে আসামিদের ক্ষমার সম্মতি দেয়। এখন পার পরে যাই আমার বাবা মা ওই সঙ্গে মারা গেল, 1 বছর পরে মা মারা গেল, পরের বছর এসে বাপ মারা গেল, যে ওই বোনের জন খাটি ইনকাম করি, আমাদের খাওয়া দাওয়া আমাদের আনা নেওয়া খরচও সব কিছু চালাতো, ওই বোনের সঙ্গে আমাদের পুরুষ ফ্যামিলি নাই বাস হয়। রাষ্ট্রদূতের প্রতিষ্ঠা নিহতের পরিবারের জন্য রক্তপণ হিসাবে 48 লাখ 80 হাজার টাকা রিয়াল আদায় করা হয়।